হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো এবং দুটো ব্যাপার নিয়ে আমি খুব খুশি। একদম প্রথমে একটা সিনেমা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে শাস্ত্রী। তো কদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মিঠুন চক্রবর্তী এবং সোহম একসঙ্গে মিলে একটা কাজ করতে চলেছে এবং এটা খুব বড় কাজ হবে, এটা নিয়ে কদিন আগে ভিডিও করেছিলাম। আজকে আরও কিছু বড় আপডেট এসেছি সিনেমাটাকে নিয়ে। তো সিনেমাটার নাম হচ্ছে শাস্ত্রী এবং এই সিনেমাতে আমরা বহু বছর পর মিঠুন দেবশ্রী জুটিকে আবার আমরা দেখতে পারবো। মিঠুন দেবশ্রী জুটি এখানে কাজ করতে চলেছে এবং এটা সোহমের, মানে সোহম চক্রবর্তী যে প্রোডাকশন হাউস সোহম এন্টারটেনমেন্ট, সেখান থেকেই কাজটা আসতে চলেছে। এবং আমরা দেখেছি সোহমের প্রোডাকশন থেকে মাঝে মাঝে খুব ভালো ভালো কিছু কাজ করার চেষ্টা হয়, যেমন কলকাতার হ্যারি। তো এটাও কিন্তু একটা অন্যরকম কাজ হতে চলেছে, বিজ্ঞান এবং জ্যোতিষতত্ত্বের ওপর একটা যে মিথ রয়েছে দুটোকে নিয়ে সেটাকে মিক্সচার করে একটা গল্প ভাবা হয়েছে। এবং সেখানে আমরা সোহমকে অভিনয় করতে দেখবো, খরাজ মুখার্জি রয়েছে, রজতভ দত্ত রয়েছে। তো আমি কিন্তু কাজটা নিয়ে খুব এক্সাইটেড এবং যতদূর খবর রয়েছে পরের বছর জানুয়ারি মাস থেকে কিন্তু এটা শুটিং স্টার্ট হবে এবং এটা খুব বড় স্কেলে কিন্তু বানানো হচ্ছে। কিন্তু এটা সব থেকে বড় চমক হচ্ছে এই সিনেমার চিত্রনাট্যে দুজন রয়েছে, একজন হচ্ছে অর্ণব ভৌমিক যাকে আমরা বহু সিনেমায় কাজ করতে দেখেছি, চমকটা রয়েছে দ্বিতীয় জনের নামে, সেটা হচ্ছে অরিত্র ব্যানার্জি। অর্থাৎ আমাদের অরিত্রস গানের অরিত্রদা, সে এর আগেও কাজ করেছে চিত্রনাট্যকার হিসেবে দাবারু সিনেমাটা যেটা উইন্ডোজে আসছে, এখানেও সে একজন চিত্রনাট্যকার হিসেবে কাজ করছে, যার সঙ্গে রয়েছে হচ্ছে অর্ণব ভৌমিক। তো প্রচণ্ড খুশি হলাম ব্যাপারটা শুনে। আমি সকালে ঠিক করেছিলাম এটা নিয়ে ভিডিও করবো, কিন্তু তারপর একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার করাই ওঠেনি, যে কারণে এখন করলাম। তো প্রচণ্ড খুশি হয়েছি ব্যাপারটা নিয়ে। অরিত্রদা একটা নিজের জায়গা তৈরি করছে চিত্রনাট্যকার হিসেবে, ইউটিউবার হয়ে আসা, সেখান থেকে একটা জার্নি হয়ে এরকম জায়গায় যাবে। যেহেতু অরিত্রদা যুক্ত রয়েছে, আমার মনে হয় কিছু কাজটার মধ্যে একটা নতুনত্ব কিছু তো আসবে, কারণ অরিত্রদা সবসময় থেকে কিছু নতুনত্ব প্ল্যান করে, ভাবনা চিন্তা করে, তো সেটা আশা করছি থাকবে। আমি প্রচণ্ড খুশি ব্যাপারটা নিয়ে। তো প্রথমবারের জন্য অরিত্রদা এবং সোহম চক্রবর্তীর কোলাবোরেশন আমরা পেটে চলেছি, যেটা এক কথা সত্যি বলতে গেলে ভাবাই যায় তো সেটা হতে চলেছে, তো যে কারণে ভালো লাগলো। তো কংগ্রেচুলেশন অরিত্রস গানের অরিত্রদাকে এবং দ্য হোল টিম অফ শাস্ত্রী। আশা করছি কাজটা ভালো হবে, তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই খুশির খবর, দেব ফ্যান্সদের জন্য তো অবশ্যই এবং বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য। তো যেটা বড় খবর যেটা হচ্ছে, আমরা প্রত্যেকবার দেখেছি পুজোতে কোনো বড় সিনেমা হিন্দিরও থাকে, এবারও রয়েছে, লিও রয়েছে, গণপত রয়েছে, কিন্তু সত্যি কথা বলছি ওই সিনেমাগুলো শোই পায়নি। এই প্রথমবার আমরা দেখা যাচ্ছে পুজোর রিলিজের সামনে অন্য ইন্ডাস্ট্রির সিনেমা জাস্ট ধরাশাহী, শো পাচ্ছে। অন্য সময় কী হয়, অন্য ইন্ডাস্ট্রির সিনেমা শো পায়, বাংলা সিনেমা শো পেতে সমস্যা হয়, এবারে পুরো উল্টো, বাংলা সিনেমা ভুড়মুড়িয়ে শো পাচ্ছে। কীরকম কি অ্যাডভান্স বুকিং হচ্ছে সব হচ্ছে, সেটা নিয়ে আমি পরে একটা আলাদা করে ডিটেলসে ভিডিও করবো, আমি কালকে অব্দি ওয়েট করছি, তারপরে আমি সেরকম একটা ভিডিও আনবো। কিন্তু আজকে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি আজকের একটা বড় খবর সামনে এসেছে। যদি না এটা মানে বুকমাই শোয়ের কোনো ফল্ট হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার, সেটা কিছু করা নেই, কিন্তু বুকমাই শো যেটা দেখতে পাচ্ছি সেটা দেখে আমি ভিডিও করছি। প্রথম আগে যেন আমার সাবস্ক্রাইবার পাঠায় যার নাম হচ্ছে দেবরাজ, সে আমাকে পাঠায় এটা, তখন আমি ব্যাপারটা দেখে আমার বিশ্বাস হয়নি প্রথমে, সত্যি কারণ এটি যে হতে পারে আমি কোনো কল্পনা করিনি। তারপরে আমি বুকমাই শো খুললাম, তারপর ব্যাপারটা জানতে পারলাম, যে কারণে কথা বলছি। তো কদিন আগে যখন জাবান রিলিজ করেছিল, জাবান যখন মিরাজ সিনেমা নিউ টাউনে ভোর 5টা শো পেয়েছিল, আমরা প্রত্যেকে নাচতে নাচতে ভিডিও করেছিলাম, কারণ ওটা শাহরুখ খানের সিনেমা, এত সব পেয়েছে সাহেব, এটা আনন্দ হয়েছিল, আমরা প্রত্যেকে ভিডিও করেছি, ওটা একটা সত্যি ভালো মুমেন্ট ছিল। কিন্তু কথা হচ্ছে যখন বাংলা স্টার সিনেমা যখন এরকম কিছু করে, সত্যি কথা তাহলে আলোচনা কম হয়। আজকে দেবদার সিনেমা কটা শো পেয়েছে জানেন, ভোর 5টা, ভোর 4টে না, মাঝ রাত্রির 2:40 শো পেয়েছে। ক্যান ইউ ইমাজিন, 2:40 AM এর শো পেয়েছে বাঘাযতীন আমাদের কলকাতার বুকে। এই প্রথমবারের জন্য এত বছরের ইতিহাসে একটা সিনেমার কতটা ক্রেজ থাকলে একটা সিনেমাকে এতটা বেশি শো দেওয়ার কথা ভাবা হয়। যদিও শোয়ের ক্ষেত্রে দশম অবতার এগিয়ে রয়েছে, কিন্তু কিছু কিছু সিনেমা হলে বাঘাযতীনের ক্রেজ ভয়ঙ্কর, সেটা নিয়ে পরে আলোচনা করবো। কিন্তু এখন তোমাদেরকে ব্যাপারটা বলি, তোমরা যাও প্রিয়া সিনেমা হলে যাও বুকমাই শো গিয়ে, সেখানে দেখবে 20 তারিখে, এখন অব্দি 20 তারিখেরই আপডেটটা দেওয়া হয়েছে, 20 তারিখ অর্থাৎ বেসিক্যালি ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন আমরা জানি কলকাতায় কী পরিমাণ ভিড় হয়, মাঝরাত্রিরও ভিড় হয়, সারা রাত্রি ধরে লোকের মানে ঘোরাঘুরি চলতে থাকে, একটা রাত্রির মনেই হবে না তোমাদের, মনে হবে বিকেলবেলা, মানে মাঝরাত্রি 2:40 যে টাইমটা, সেটার কথা ভেবে বাঘাযতীনকে এই প্রথম কোনো বাংলা সিনেমাকে কলকাতার বুকে মাঝরাত্রি 2:40 শো দেওয়া হয়েছে, অর্থাৎ ষষ্ঠীর দিন 20 তারিখে মাঝরাত্রি 2:40 শো দেওয়া হয়েছে। তো যারা রাত্রির বেলা ঠাকুর দেখতে ঢুকবে তারা কিন্তু এই শোটা, আমার মন বলছে কিছুটা হলেও হাউসফুল তো হবে, অবশ্যই রাত্রির লোক ঠাকুর দেখতে বেরোবে, কিন্তু আমার মনে হয় এই শোটা কিন্তু লোক হবে, কারণ যখনই নতুনত্ব কিছু কলকাতার বুকে হয়েছে সেটা ভিড় হয়েছে। মানে আমি প্রচণ্ড খুশি ব্যাপারটা শুনে, যে কারণে বললাম এখন অবধি শুধুমাত্র ষষ্ঠীর দিনেরটাই দেওয়া হয়েছে এই শোটা, বাদে বাকি সপ্তমী অষ্টমী বা পঞ্চমীর দিনও যেদিন রিলিজ করেছে সেদিনও ওই শোটা দেওয়া হয়নি, এখন অবধি ষষ্ঠীর দিনই দেখছি রাত 2:40 AM এর ওই শোটা দেওয়া হয়েছে। তো আমার মনে হলো এটা বিরাট বড় একটা ব্যাপার, এটা বাংলা সিনেমার জন্য একটা বড় ব্যাপার, দেব ফ্যান্সদের কাছে একটা প্রাউড মোমেন্ট যে তাদের সুপারস্টার সিনেমা কলকাতার বুকে প্রথমবার এইরকম শো পেলো। এটা সাউথের রজনীকান্ত, তেলপতি বিজয় এদের সিনেমা হলে পায়, এটা বাংলা সুপারস্টার সিনেমা মাঝরাত্রি 2:40 শো পাচ্ছে, মানে ভাবতে পারছো তোমরা কী ক্রেজ সিনেমাটার, দেখা যাক কী হয়। তোমার ব্যাপারটা শুনে আমার দারুণ লাগলো, আমি নিজে কোনো দিন কল্পনা করি না, আমি বলেছিলাম
যখন এ রিলিজ করেছিল, জাপান রিলিজ করেছিল, আমি তখন দেখবেন বলেছিলাম যে কবে বা এখানে স্টারদের জন্য হবে। তো ভালো লাগলো, ভোর 5টা নয়, মাঝরাতি 2:40 শো পর্যন্ত দেওয়া হচ্ছে, তো যে কারণে এটা নিয়ে কথা বললাম। এবার যদি এটা বুক মাই শোর কোনো গ্লিচ হয়ে থাকে আমার কিছু করার নেই, দেখো বুক মাই শোর মতো একটা ট্রাস্টেড জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। এবার হঠাৎ করে যদি দেখি 2:40 শোটা নেই, পরে জানতে পারি এটা গ্লিচ ছিল, একটা বুক মাই শোর কোনো ফল্ট ছিল, আমায় খিস্তে দেবেন, আমার কিছু করার নেই, এটা আমি যা দেখতে পেয়েছি সেটাই কিন্তু বলেছি। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে কত ভাই, টেক কেয়ার।